মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপুর গল্প। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 7:30। হ্যাঁ, 7:30 বাজে, কোনো কিছুই হয়নি এখনও। চারধারে সব বিছানাপাতি সব এলোমেলো হয়ে আছে, আর সমস্ত বাসি কাজকর্ম পড়ে আছে। সকাল সকাল ক্যামেরা নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি, মানে তোমাদের সামনে না, ক্যামেরার সামনে বসে পড়েছি ভিডিও করবো বলে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতে চাইছি। আমি সারাদিন কি কি করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এখন আমি নিচে যাব, প্রথমে ফ্রেশ আপ হব, মুখ টুক ধোব, তারপরে দেখি কোনখান থেকে কাজকর্ম শুরু করা যায়। কাজ তো করতেই হবে, প্রত্যেকটা সংসারের মেয়েদের আর যাই কিছু হোক না কেন কাজকর্ম করে যেতে হবে, তাই তো? আমিও সেম, আমাকেও করতে হবে। এখন আমি নিচে যাব, গিয়ে দেখি বাসন টাসনে পড়ে আছে সব কিছু, চুলের অবস্থা নেই। চলো নিচে যাওয়া যাক। নিচে যেতে হবে, আবার ওপরে উঠতে হবে, বিছানাপাতি সব এলোমেলো হয়ে আছে, এটা গুছাতে হবে, বাসন ধুতে হবে। আর আজকে তাড়াতাড়ি ভাত রান্না করবো সকালবেলা। আজকে আমি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করার চেষ্টা করবো ব্রেকফাস্টে খাওয়ার জন্য। চলো আমার সঙ্গে নিচে চলো। এলোমেলো হয়ে আছে, বিছানাপাতি সব এলোমেলো হয়ে আছে। আশার ঘরেও সেম, আমি নিচে যাচ্ছি, আমার নিচে অনেক কাজ। তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? পরে দেখা হচ্ছে বা তোমাদের সঙ্গে। নিচে চলে এসেছি, এখন আমি এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন বলতে রাত্রে তো ভাত খায়নি, তেমন থালা বাসন নেই, ওই ভাতের হাঁড়ি, ভাত আর সসপ্যান আর ওই পাস্তা ফাস্তা খেয়েছি, এইসব টুকটাক বাসন। অতিথি এসেছিলো, চা করে দিয়েছিলাম, সেই সব বাসন টুকটাক আছে। যাই হোক, মাজতে তো হবেই, আমার বাসন মাজা হয়ে গেছে, জল ঝরাতে রেখে দিয়েছি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে এসছে, আর এই খেজুর, খেজুর খাবো একটু পরে। বর সকালে বাজারে গেছিল, আমি বলিনি বাজারে যেতে, তাও দেখি বাজার করে নিয়ে এসছে, আর অনেকটাই বাজার করেছে। এতটা বাজার করার কি দরকার ছিল কে জানে, আমি তো বলিও নি এত কিছু বাজার করতে। মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে। সবজিতে তো দেখতেই পাচ্ছ, আলু, আলু না সরি, পটল, কাঁকরোল, ঢেঁড়স, কচুর ঘাটি, শশা, ঝিঙে, এসব নিয়ে এসছে। এখন যাই হোক নিয়ে এসছে, আমি এই বাক্সটার মধ্যে মাছটা রেখে দেব। আর আজকে মাছ, চিকেন কোনো কিছুই এসব রান্না করব না, ফ্রিজে মাছ আছে, তেলাপিয়া মাছ, সে তেলাপিয়া মাছটা রান্না করব। হাই ফ্রেন্ডস, আবার একবার চলে এলাম তোমাদের সামনে। তখন বলেছিলাম নিচে নামছি, নিচে অনেক কাজ, সত্যিই অনেক কাজ। আসলে সব তো ক্যামেরায় ধরা যায় না। তখন তো দেখালাম ভাত করেছি, ডিম আলু সেদ্ধ করেছি, আর আমিও ব্রাশ ট্রাশ করে কয়েকটা খেজুর খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল আসলে। এক সেকেন্ড, সেটা উঠতে উঠতে উঠলো না আর। আচ্ছা যাই হোক, আর বর তো বাজার করে নিয়ে এসেছে, কি হয়েছে ওর হঠাৎ করে এতগুলো বাজার করে নিয়ে এসেছে, আমি বলিও নি বাজার এতগুলো আনতে। যাই হোক, ফ্রিজে থাকবে, অসুবিধা নেই। আর ভাবলাম ততক্ষণে খাবারটা তো একদমই গরম, ভাত আলু সেদ্ধ সব গরম গরম, এক্ষুনি খাওয়া যাবে না। ভাবলাম ততক্ষণে এসে একটু ওপরের বিছানাপাতিগুলো গুছিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে নেবো। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে সকালবেলা
ঘুম থেকে উঠে এত সকাল সকাল কাজকর্ম না সেরে ঘর ঝাড় না দিয়ে বিছানাপাতি না গুছিয়ে আগে রান্না বান্নাটা কেন করছি? রান্না বলতে মানে ব্রেকফাস্টের যেটা আয়োজন আর কি কেন করছি আমি বলে দিই, কনফিউশনটা দূর হয়ে যাবে অনেকে যেটা ভাবছে। আসলে কালকে রাত্রে কালকে সন্ধ্যাবেলা পাস্তা বানিয়েছিলাম, সন্ধ্যাবেলা 8টার দিকে পাস্তা খেয়েছিলাম আমি, আর সেই পাস্তা জানি না সারা রাতে আমার আর খিদে পায়নি, আর খিদে পায়নি সেই জন্য ভাতও খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়নি তাই ওষুধটাও খাওয়া হয়নি, আর সেই জন্য ভাবলাম যে সকাল সকাল আগে ভাতটা করে নিই। আসলে আমার একার কথা হলে আমি ভাবতাম যে ঠিক আছে একেবারে কাজকর্ম সেরে দুপুরে লাঞ্চটা করব, এখন যেহেতু আমি আর একা নই আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে ধীরে ধীরে, তাই আমাকে তার কথাটাও ভাবতে হবে, নাহলে সে ভাববে মা নিজে না খেয়ে আছে বলে আমাকেও না খাইয়ে রেখেছে। সেই জন্য আমি ভাবলাম সারা রাতেও না খেয়ে আছি, এখনও যদি বেলা করে খাই তাহলে অসুবিধা হতে পারে, তাই এত তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিয়েছি। ভাত রান্না করেই নি, কিন্তু যেটা আগে হতো আর কি, মানে প্রেগনেন্ট হওয়ার আগে আমি প্রায় 12টা সাড়ে 12টা মানে পুজো টুজো দিয়ে তারপরে আমি খেতে বসতাম, কিছু খেতাম, মোট কথা আমি পুজো দেওয়ার আগে কিছু খেতাম না। তো এখন লাস্ট 3-4 মাস ধরে আমি মোটামুটি বরের জন্য অপেক্ষা করতে পারছি না, আমাকে খিদে পেলেই কিছু খেতে হচ্ছে। যারা প্রেগনেন্সি জার্নি করেছে তারা জানো ব্যাপারটা কেমন হয়, আর আমার প্রচণ্ড, তাই আগে খিচুটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি নিচে, সব বলতে কি মোটামুটি যেটা হয়, এখন চলে এসেছি ওপরে, এখন বিছনাটা গুছাবো। এই দেখো বিছনা অবস্থা দেখেছো, আসলে কালকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তাই জন্য চাদরটা গায়ে দিতে হয়েছে, না হলে কিন্তু এমনি চাদর গায়ে দিতে লাগে না। চলো বিছানাটা গুছিয়ে নিই। বালিশগুলো এখানেই থাক, একটু রোদ রোদ পড়ছে জানলার ধারে তাই ওটা আর বিছনাতে তুলবো না, আসলে ছাদে গিয়ে রোদে দিতে পারলে ভালো হতো। ডাক্তার বারণ করেছে বেশি ওঠানামা করতে না, তাও আমি ওঠানামা করি, উপর থেকে নিচ করি, কিন্তু একদম ছাদে কম জমা। গজার দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ভাত খেতে, আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, এবার সঙ্গে একটু ঘি নেব। দেখো ঘিটা আমি কি করে নিচ্ছি, অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না, এরকম ঘি যদি বসে থাকে তাহলে এরকম চামচটা একটু গরম করে নিলে দেখবে খুব সহজে ঘিটা নেওয়া যায়, আর না হলে ওই ঘিয়ের ডাব্বা
গ্যাসের ধারে বসিয়ে, উনান ধারে বসিয়ে গরম করতে করতে দেখা গেল ডাব্বাটাই ফুটো হয়ে গেল কোনো এক সময়। তাই কারো যদি জানা থাকে তো ভালো, আর কারো জানা না থাকলে সে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ঘি বলো, বাটার বলো, এই জাতীয় যখন যে কোনো কিছু এরকম বাটার নাইফ অথবা চামচ দিয়ে এভাবে গরম করে নিয়ে, চামচটা বা অথবা বাটার নাইফটা গরম করে নেবে, নিয়ে এরকম চামচ দিয়ে কাটাবে, দেবে কি সুন্দর গলে চলে আসছে। তো আমিও এটা ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কেউ যদি জেনে থাকো ব্যাপারটা আগে থেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর কারো যদি জানা না থাকে সে তো জেনেই নিলে। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আবার বরকেও দিলাম খেতে, বরও খেয়েছে। তারপরে একটু দোকানে বসেছিলাম, বর যখন খেতে এসেছে তখন আমি দোকানে বসেছিলাম একটু, এসে এই ঢ্যাঁড়স, আলু, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ভাজতে দিয়ে দেবো মাছ, মাছও ভাজা করব আর আলু ঢ্যাঁড়সটাও ভাজা করব। মাছের ঝাল করবো, মাছে আলু দেব না, এমনি সিম্পল ঝাল, মানে টেস্ট যে খুব ঝাল হবে তা না, সাধারণ একটা ঝাল যেরকম হয় তরকারি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যেরকম তরকারি হয় সেরকম ঝাল করব। এখন বাজে দুপুর 2, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ মেনু: ঢ্যাঁড়স, আলু ভাজা, স্যালাড, স্যালাড না কি বলে এটাকে, স্যালাড বলে তো, আচ্ছা যাই হোক কিছু একটা বলে, ফিশ কারি। এখন আমরা খেতে বসছি, এখন আমি খেতে বসবো। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে।